সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা। বোর্ডার ভবানীপুর ইউনিয়নের জালগায়ে দুই ব্যক্তি হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বোর্ডা থানা পুলিশ। উল্লেখ্য, গত 1 সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক 9:30টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জালগার গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনুস মিয়ার বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর জায়গা সম্পত্তির বিরোধী বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই পক্ষেরই দুজন অর্থাৎ আব্দুল সাত্তার ও খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়াও আব্দুল সাত্তারকে হসপিটালে নিয়ে তাকে ডাক্তাররা মৃত ঘোষণা করেন, যার প্রেক্ষিতে উক্ত ঘটনার উভয় পক্ষের পক্ষে দুটি হত্যা মামলা বোর্ডা থানায় দায়ের করা হয়েছে। মামলা দায়ের পরপরই বোর্ডা থানা পুলিশের বিশেষ অভিযানে 13 সেপ্টেম্বর রবিবার বিভিন্ন তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে নিশ্চিত হয়ে বোর্ডা উপজেলার জালগা এলাকায় অভিযান পরিচালনা করে বোর্ডা থানা মামলা নং 3/9/2023, 114/302, 334 পেনাল কোডের এজাহারনামীয় 5 নং আসামি মোহাম্মদ দার হোসেন কালু, 2 নং ভবানীপুর ইউনিয়নের ভোজখলা মোড় বটগাছ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাহার নিকট হতে দেশীয় তৈরি পাইপ গান ও 4 রাউন্ড কার্তুস উদ্ধার করা হয়। এদিন আরও অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতালি থানা এলাকা হইতে অপর মামলার 2 নং আসামি মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বোর্ডা থানা সূত্রে আরও জানা যায়, উভয় পক্ষের দুটি মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করতে বোর্ডা থানা পুলিশের ব্যাপক অভিযান অব্যাহত আছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে বাকি আসামিদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে। এটা তো পশ্চিম পাড়া, তালকা পশ্চিম পাড়া না, নতুন মানুষ অসহ্য হয়ে গেলে কি করে জানেন, ফেলতে ফেলতে ওয়ালা ফিট লাগাই লাইলে তারা তো উভয় পক্ষের কি ওই যে জমিনের বিরোধ ছিল কেন? হ্যাঁ, তাদের কি উভয় পক্ষের মূলে তো জমি, আমরা মনে করেন আপনার ভাই 3 জন আপনি কষ্ট করে চলছেন আর আপনার ভাই আই হুত্তি ফাত্তি করে চলিয়া শেষ করে জ্বালাইছি, মানে আপনার তির দিকে থাওনে ইয়া লিফটা লেগে গিয়েছে আর কি, কথা বুঝেন না লাগে তো কথা। হ্যাঁ, এটা ইংলিশ নম্বরে মাইয়া বড়টা, এটা বড়টা সাত্তারে দাম লাগাইতেছিল না দান কাটতে হয়েছিল না স্যার, জমি চাষ করতে হয়েছিল স্যার, সাত্তারে মূলত জমি চাষ করতে হয়েছে। জি স্যার, একটা তাক নাম ছিল জমিনের মধ্যে। হ্যাঁ, তখন তাকটারে বাধা দিছে জয়নাল, জয়নাল বাধা দেওয়ার পরে তাক উঠে চলে গেছে, চলে যাওয়ার পরে আর কেউ ছিল না সাত্তারা জয়নাল আর কে ছিল জানি না, রোডের মধ্যে আমি এই জায়গার মধ্যে ছিলাম, পরে ওখানে কি ঝামেলা হয়েছে আর স্যার জানি না, যখন তারা কোবাকুবি করার পরে রক্তাক্ত অবস্থা, সত্তারের শরীরে কোনো রক্ত ছিল না তখন, মানে সাত্তার সম্পূর্ণ সুস্থ ছিল, ঘরের মধ্যে এসে ঢুকছে, তখন দেখছি মোশারফ ভাইও আইসে, মোশারফ ভাইয়ের শরীরের মধ্যে রক্ত রক্ত আছে, মোশারফ ভাইয়ের শরীরের মধ্যে আর এইভাবে দৌড়া রয়েছে নিজের শরীরের মধ্যে, পরে ঘরে ঢুকার পরে এই ঘর থেকে আবার ওই ঘরে গেছে, দরজাটা ভাঙছে, তারা ভাঙিয়ে সত্তারে বাইর করার চেষ্টা করছে, পরে নিজে মানে বাইর হইয়া এদিক দিয়ে আবার আইয়া এরম করছে, পরে আবার উঠে ওইদিকে চলে গেছে, চলে রাইমতে কিন্তু সত্তার হাইটে গেছে, সুস্থ অবস্থায় হাইটে গেছে, ওইদিকে যাওয়ার পরে কি হয়েছে আর খোরশেদ আলমের অবস্থা কিরকম ছিল না যে সময়ছে, তারপরে আমি বাইরে দেখছি খোরশেদ আলমের রক্ত হাতে ভাই, মানে কাটা চিরা দেখা যায় না, শুধু রক্ত দেখা যায়, পরে আমি তাড়াতাড়ি ন্যাকড়া নিয়ে দিচ্ছি যে বান দেওয়ার জন্য। আর মোশারফের অবস্থা কিরকম ছিল না? মোশারফের এই রক্তগুলো মনে হয় যে আমার আইডিয়াতে এরা মোশারফের রক্ত, মানে রক্ত ঝরতে আছে। জয়নালের জয়নালের আমি দেখছি না স্যার, জয়নাল ওই দিকে ছিল মনে হয়, জয়নালের প্রথম গাইয়ের অবস্থায় মনে হয় ওই দিকে ফিরে গেছে নাকি। জয়নাল তারা লোক কজন লোক ছিল? তারা স্যার ফাত্রের মধ্যে কাজ করছে, তো যখন ঝামেলা লাগছে তখন তারা আইসে স্যার কয়েকজনে মনে হয়েছিল,
আহত তো মানে 60 জন হইছে তার মানে হ্যাঁ আহত হইছে 60 জন মারা গেছে 3 জন হসপিটালে আছে 3 জন হসপিটাল আছে আর 7 তারিখে এসেছিল সাতারের লোক কোনো লোক আছে দেখা সাতারে যে চাষ করতে হয় সেসব কোনো লোক আছে না সাতারের সাথে সাতারের পরিবারের কিংবা কোনো লোক ছিল না সাতারে একলা ছিল তুমি আক্রমণ কো সব জন দিছে যে জমিটা যাতে শ্বাস না করে ঘটনাটা অনুমানিক সময়টা কয়টা তখন 9টা থেকে 9:30টা হবে 9টা থেকে 9:30টা ঠিক আছে।